হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং। স্বাগত জানাই এই চ্যানেলে। দর্শক বন্ধুরা, 2018 সালে ত্রিপুরায় পরিবর্তনকামী মানুষ 35 বছরের বামফ্রন্ট শাসনকে দূরে হটিয়ে ত্রিপুরায় নতুন সরকার প্রতিষ্ঠিত করেছে, নতুন আশা নতুন স্বপ্ন নিয়ে। এ রাজ্যের 40 লক্ষ মানুষের সামনে নতুন স্বপ্ন জেগে উঠেছিল সেদিন। আজ সেই স্বপ্ন সঠিকভাবে কি চাষ হচ্ছে? প্রিয় দর্শক বন্ধুরা, এই রাজ্যে লক্ষ লক্ষ বেকারের চোখে কিন্তু স্বপ্ন একটা কর্মসংস্থান হবে, একটা সরকারি চাকরি হবে। সবচেয়ে বড় কথা, আজ যা টেট উত্তীর্ণ হয়েছেন সেই সমস্ত বেকারদের চোখে আজ হতাশার ছাপ, দুশ্চিন্তার চিহ্ন। চাকরি কি তাদের জীবনে কখনো হবে? কঠিন পরিশ্রম করে, বহু কষ্ট করে এই টেট পরীক্ষা দিয়েছেন এবং সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েও আজ দুঃস্বপ্নের মধ্যে দিন কাটাচ্ছেন। কেন আজ পর্যন্ত তাদের চাকরি হলো না, এই নিয়ে তাদের মনে আজ প্রশ্ন, দ্বিধাদ্বন্দ্ব। প্রিয় দর্শক বন্ধুরা, এই নিয়ে আজকে ছোট্ট প্রতিবেদন। তাই আশা করব এই অনুষ্ঠানটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে অনুধাবন করবেন। 2018 সালে ত্রিপুরা সরকার যখন এককালীন ছাড় দিয়েছিলেন বেকারদের জন্য, তখন সমস্ত বেকার ভাইয়েরাই যাদের যোগ্যতা রয়েছে তারা যথাসাধ্য চেষ্টা করেছেন টেট পরীক্ষায় বসে নিজেদের যোগ্যতা অর্জন করতে। কিন্তু যারা নিজেদের যোগ্যতা খাতায় কলমে প্রতিষ্ঠিত করতে পেরেছেন সেই সমস্ত বেকার ভাইয়েরা কিন্তু আজ যেন হতাশায় ভুগছেন। কারণ 2018 এবং 2019 টেট ওয়ান টেট টু পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, সাফল্যের সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছেন, তারা সেদিন ভেবেছিলেন সরকারি চাকরি তাদের হাতের মুঠোয় হয়তো বা এসে গেছে। কিন্তু আজ যেন মনে হচ্ছে হাতের মুঠোতে এসেও ফসকে বেরিয়ে যাচ্ছে। ত্রিপুরা বর্তমান সরকারের পরিসংখ্যান অনুযায়ী ত্রিপুরায় 15,000 শিক্ষক নিয়োগের সুযোগ রয়েছে। এত বিশাল সংখ্যক শিক্ষক নিয়োগের সুযোগ থাকলেও মাত্র 600 শিক্ষক করতে পারছে না রাজ্য সরকার। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি যে বিগত টেট ওয়ান এবং টেট টুর পরীক্ষায় প্রায় 600 উপর বেকার ভাই বোন সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন। এই চাকরি নির্ধারণ করার জন্য ত্রিপুরা টিচার রিক্রুটমেন্ট বোর্ড গঠন করা হয়েছিল। বোর্ড রয়েছে কিন্তু তাদের কাজকর্ম নেই। টিচার রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু সেই কাজটাই করতে পারছে না যে উদ্দেশ্য নিয়ে তাদের পদে নিয়োগ করা হয়েছিল। দীর্ঘ 2 বছর হয়ে গেল সে সমস্ত বেকার ভাইরা টেট উত্তীর্ণ হয়েও আজ অপেক্ষা করছেন, দিন গুনছেন সরকারি চাকরির। এই যদি পরিস্থিতি হয় তবে আগামী দিন কি টেট পরীক্ষায় বসবে এই রাজ্যের বেকার ভাই বোনেরা? যারা এখনও টেট উত্তীর্ণ হয়েও চাকরি পাননি, আগামী দিন এই দৃষ্টান্ত কিন্তু এ রাজ্যের বেকারদের মনে একটা হতাশা সৃষ্টি করবে। আর এই হতাশা থেকে এ রাজ্যের শিক্ষাক্ষেত্রে শিক্ষা কাঠামোতে একটা নৈরাজ্যের সৃষ্টি হবে। কারণ এখন পর্যন্ত প্রায় 14,000-15,000 শিক্ষকের অভাব রয়েছে স্কুলগুলিতে, সরকারি পরিসংখ্যান তাই বলছে। এই বিশাল সংখ্যক শিক্ষক ঘাটতির ফলে এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছাবে? ইতিমধ্যে আপনারা জানেন যে এ রাজ্যে প্রায় 10,000 এর উপর শিক্ষক ছাঁটাই হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে। কারণ এই শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে যথেষ্ট আইনগত ত্রুটি ছিল এবং বৈষম্যমূলক আচরণের কারণেই তাদের ছাঁটাই করতে হয়েছে। যারা আজ টেট উত্তীর্ণ হয়েছেন তাদের চাকরিগুলি কিন্তু অবিলম্বে দেওয়া প্রয়োজন। কারণ সঠিক যোগ্যতা এবং গুণগত মান তাদের মধ্যে রয়েছে এবং সেই অনুযায়ী তারা নিজেদের সরকারি নিয়মনীতির মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তবে অনেকেই আশঙ্কা করছেন যে 2023 সালে বিধানসভা নির্বাচনের পূর্বে এই সমস্ত চাকরি নিশ্চয়ই ছাড়া হবে না। কারণ এই সমস্ত চাকরিগুলি যদি ছাড়া হয় তবে বিশাল সংখ্যায় বেকার যারা রয়েছে তাদের ললিপপের মতো ব্যবহার করা যাবে না। এটা এক শ্রেণীর মানুষের আশঙ্কা, এক শ্রেণীর মানুষের মনের কথা। তবে রাজ্য সরকার নিশ্চয়ই এ নিয়ে যথেষ্ট সদর্থক ভূমিকা নেবেন। কারণ বর্তমানে রাজ্যে করোনাজনিত পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতি কাটিয়ে ওঠার সঙ্গে সঙ্গে হয়তোবা রাজ্য সরকার এ বিষয়ে বলিষ্ঠ সিদ্ধান্ত নেবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কী ভাবছেন? আপনাদের মনের কথা লিখে জানান ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং। ধন্যবাদ সকলকে আজকে এই অনুষ্ঠানটি দেখার জন্য। দেখা হবে আগামী দিন নতুন কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করছি। সবাইকে আবারও ধন্যবাদ।